সিধা আৰু জমনি এটা হল শেয়ার করব বিচারিছো সকলকে আমার সন্তোষ গ্রুপর। ইয়াত সকলে জানে পোকর ধরা সিস্টেম নাই, আমি যত আসিল গাঁও খান আসিল আমি নিজনিপুরা এক ঘন্টা রাস্তা, গাঁওয়ের ভিতর মানুষ নাই, একেবারে কম, চারিটামান কটেজ আছে, আমার গাইডর একটা কটেজ আছে তার ধুনিয়া, তাত আমি থাকিল, খাওয়া বা যাও ইয়ার তাতে খাও। আর মানে কি করল পাকঘরের পর মানে পোকর ধোবর কারণে গিলাস এটা লো, রাতেপা গিলাস আনি থাকছিল, মানে নাচাল প্লাস্টিকের গিলাস, বললো পোকর ধরলে কিনা লাগবে, তো গিলাস গেলো, পোকর ধুইছো, তারপর দেখি কিনা পোকর পর তেল ওলা নিচিনা লাগছে, পোকর পর তেল কোপা ওলাব, পিছত গম পালো সে আমার শ্রমিকে মানে অমলেট বনাবর কারণে বাটার আনি থাকে, গিলাস বাটার আসে মানে নাজানো, সব রাশিয়ালে আহি মানে প্রথমবার বাটারে দিয়ে পোকর ধরছো, মানে সেই এক্সপিরিয়েন্স মানে কেউ নপাও, সন্তোষ এক্সপিরিয়েন্স উইথ বাটার পোকর।